You are cordially invited once again, inshallah. Jazakumullah khairan. Next call after that. Assalamu alaikum wa rahmatullah. Yes, assalamu alaikum. Wa alaikum salam, sister. Can I ask a question, please? It's from my mom. She's got an optician's appointment during Ramadan, and she's going to be. They're going to put some kind of drops in her eyes. Would that break her fast? Okay, khub sundar question. Very nice question. Reply this in Bangla, please. Sure. হ্যাঁ, বোনের কোশ্চেন হলো যে তার মা অ্যাপয়েন্টমেন্ট আছে, অপটিসিয়ান অ্যাপয়েন্টমেন্ট আছে রমাদানের মাঝে, এবং চোখের মধ্যে ড্রপ দিতে হয়, তো এই ড্রপ দিলে কি রোজা চলে যাবে? বোন, যিনি আপনি, আমার মনে হয় মার জন্য আপনার বলছি, অ্যান্ড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ইজি বাংলা ইজ ওয়েল, দ্যাটস গুড, ইভেন নট ব্যাড। কথা হলো যে ড্রপ, বিভিন্ন ধরনের ড্রপ আছে, কিছু কিছু ড্রপ আছে খুবই স্ট্রং, কিছু কিছু ড্রপ আছে যে এটা এত স্ট্রং না। আপনি চোখে ড্রপ দেওয়ার পরে যদি এই আপনার ড্রপের টেস্টটা আপনি জিহ্বায় পান এবং আপনার গলায় পান, এবং আপনি মনে করেন যে আপনার গলা থেকে ড্রপটা নিচে চলে যাচ্ছে, এরকম সিচুয়েশন যদি আই ড্রপের হয়, তাহলে শুধুমাত্র এই অবস্থায় রোজা ভাঙবে। তা না হলে নর্মাল আই ড্রপে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। আপনি চোখের নর্মাল দিলে পরে এত স্ট্রং ড্রপ হয় না সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে হয়। সেজন্য ওলামায়ে কেরামের মতামত হলো, এমন স্ট্রং আই ড্রপ যদি হয় যে চোখে দেওয়ার কারণে জিব্বা তিতা হয়ে যায়, এরপরে পুরো গলার এরিয়া তিতা হয়ে গিয়ে একেবারে আপনার পাকস্থলীর দিকে, স্টোমাকের গিয়ে পৌঁছে যাচ্ছে, এরকম যদি আপনি ফিল করেন, এরকম স্ট্রং ড্রপ যদি হয়, তাহলে শুধুমাত্র রোজা ভাঙবে, তখন নর্মাল ড্রপে এটা ভাঙবে না। আপনি এটা ফিল করেন এবং আপনি এর উপরে ডিপেন্ড করে আপনি ডিসিশন নেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শেখ মাদানী, একজন সম্মানিত দর্শক আমাদের কাছে জানতে যাচ্ছেন, ইকরা নামের অর্থ কি, মারিয়া নামের অর্থ কি? ইকরা নামের অর্থ তো আমরা সবাই জানি, ইকরা মানে হলো রিড, আর মারিয়া না তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর নাম মারিয়া কিবতিয়া। মারিয়া ইজ স্যাটিসফাইড, বিং স্যাটিসফাইড, ফাকুলুহু হানি আম মারিয়া, এই জন্য মারিয়া অর্থ হলো যে মানে আত্মতৃপ্তি যার মধ্যে আছে, স্যাটিসফ্যাকশন যার, যে মহিলার মধ্যে আছে সেটা। কোনটা বেটার হবে, ইকরা আনা মারিয়া? বোথ, মারিয়াটা ইভেন মানে ইসের দিক দিয়ে, একরা আসলে যদিও আমরা নাম রাখা শুরু করেছি, একরা চ্যানেলও আছে, একরা ইন্টারন্যাশনালও আছে, কিন্তু আসলে তো একরা তো একটা আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ার্ড, আর নাম হতে পারে এটা, কিন্তু নামের অর্থের দিক চিন্তা করলে হয়তো মানে মারিয়া, মেয়ের নাম হলে মারিয়াটাই সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী, অসংখ্য ধন্যবাদ কলার যারা আমাদের কাছে ফোন করেছেন। আসলে আমাদের সময় একবারই শেষ হয়ে আসছে শেখ মাদানী, ইনশাআল্লাহ এখন আগামী জুমাবারে যদি ফার্স্ট রমাদান না হয়, তাহলে আমরা ইসলাম এসেনশিয়াল ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ, আর তা না হলে তো শনিবারে প্রথম রমাদান তো হয়েই যাবে। জি, তো এই হিসেবে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন চ্যানেল এসে যে আগামী রমাদানে, সরি আগামী জুমাবারে কি ইসলাম এসেনশিয়াল হচ্ছে নাকি, যদি ফার্স্ট রমাদান হয়ে যায় তাহলে তো রমাদান এসেনশিয়াল শুরু হয়ে যাবে, রমাদান এসেনশিয়াল, এই জন্য হতে পারে আজকের প্রোগ্রাম হয়তো রমাদানের আগে শেষ প্রোগ্রাম হতে পারে। তো আপনাদেরকে রমাদান মুবারক জানাচ্ছি, এবং আল্লাহ যেন এই রমাদানে আমাদের সবাইকে মাফ করে দেন সে আশাবাদ ব্যক্ত করছি। আর যদি আরও এক রমাদান থাকে শনিবার থেকে রোজা শুরু হয়, তাহলে আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী, অনেক শুকরিয়া, দেখা হবে সেমিনারে রোববার ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা আসবেন তাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।